12,000 পুলিশের রিক্রুটমেন্ট আটকে ছিল, এখনো অর্ডারটা আসেনি, সোমবার সম্ভবত ওটা অর্ডার আসবে। এগুলো যদি আগে হয়ে যেত আমরা রিক্রুটমেন্টগুলো করে দিতে পারতাম। 12,000 সংখ্যাটা তো কম নয়, পুলিশের রিক্রুটমেন্ট করতে একটু টাইম লাগে, তাও আমি বলেছি বেশি টাইম না নিয়ে ডাক্তাররা যেমন আমি এখন অ্যালাউ করে দিয়েছি, যারা পিজিটি করে মনে করুন বা MS করে, MD করে, নানা রকম আছে, তো তারা WB মানে ইন্টার্ন করবার পর তাদের আমি বলেছি তারা পড়াশোনাও করবে আবার তারা পড়া চিকিৎসাটাও করবে, সেরকম পুলিশের ডিউটিও করবে আবার ট্রেনিংটাও নেবে। এইটা করলে আমরা কাজগুলো ওই 3-6 মাসের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমার অত ম্যান পাওয়ার নেই, ম্যান পাওয়ারটা সব জায়গায় দিতে হয়। অর্থাৎ 12,000 শূন্যপদে নিয়োগের ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশেই 12,000 নিয়োগের ঘোষণা করছেন, এবং তিনি বলছেন যে ইন্টার্ন চিকিৎসকদের মতো পুলিশও ডিউটির সঙ্গে ট্রেনিং করবে, 3-6 মাসের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই বলে বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন আমার এত ম্যান পাওয়ার নেই। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য এবং 12,000 পুলিশের একেবারে নিয়োগ এবং একই সঙ্গে ডিউটির সঙ্গে ট্রেনিং করা